এক্সট্রিম ওয়েগুলো পার করে আমরা প্রায় চিংড়ি ঝর্ণার কাছাকাছি। ঝর্ণার সাউন্ড শোনা যাচ্ছে। সকালে রোদ উঠেছে, মিষ্টি একটা রোদ, 6টা থেকে গা পেশ পেশে করা, বই দিয়ে হাঁটার পর এরকম একটা রোদ, ওফ, পুরাই দিল্লিকা লাড্ডু। কি বই আবার পার হইতে হবে আল্লাহ জানে। আল্লাহ রে, হ্যাঁ কিটা আমি আমি আর আমার বেবি থাকবো তাবুতে। রাখেন রাখেন, এরকম রোড সবসময় পাওয়া।